প্রিয় ভিউয়ার্স ইউটিউব চ্যানেল বরাক তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত। প্রথমে বরাক তরঙ্গের সেরা সংবাদ। পরিমন্ত্রী সভায় উপস্থিত হয়ে মন্ত্রী হিমন্ত বললেন চলতি বছরে অজস্র চাকরি হবে। নেডার আহ্বায়ক ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে সংবর্ধনা মুসলিম মহিলাদের। কাল মধুরামক পয়েন্টে বাজপেয়ীর মূর্তির উন্মোচন করবেন নীতিশ গড়কড়ি। এবারে বিস্তারিত সংবাদ। করিমগঞ্জে দুদিনব্যাপী দলের কার্যনির্বাহী রাজ্যভিত্তিক সভায় উপস্থিত হলেন রাজ্যের অর্থ, স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। দুদিনব্যাপী সভার শেষ দিনে অর্থাৎ বৃহস্পতিবার সভায় উপস্থিত হয়ে 2021 রাজ্য বিধানসভা সাধারণ নির্বাচনকে জাতি, মাটি, সভ্যতা, সংস্কৃতি রক্ষার মহারণ হিসেবে চিহ্নিত করলেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সেরানো জিততে হবে বলে রাজ্য বিজেপির নেতা কর্মীদের সাফ বলে দিয়েছেন তিনি। রাজ্যের অর্থপূর্ত স্বাস্থ্য শিক্ষামন্ত্রী দফতরের মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একই সঙ্গে সুখবর দিয়েছেন হাজার হাজার স্কুল শিক্ষককে। ঘোষণা করেছেন চলতি মাসেই স্কুল প্রাদেশিকরণের মাধ্যমে অজস্র শিক্ষকের চাকরি নিশ্চিন্ত করবে সরকার। এর আগে তার বক্তব্যে তিনি বলেন অযোধ্যা রাম মন্দির নির্মাণ, কাশ্মীরের সংবিধানের 370 দ্বারা প্রত্যাহার, পাকিস্তান ইস্যু, কলাক্ষেত্রে আজমলদের হানা, মিয়া মিউজিয়াম দাবি প্রসঙ্গ, গন্ডার হত্যা ও কাজিরাঙ্গা দখল এবং বিজেপিকে আটকাতে কংগ্রেস, ইউডিএফের মিত্রতা প্রভৃতি বিষয়ে বিশদ আলোচনা করেন। বড়খলার বাঙ্গারপাড় জিপি সভানেত্রী আসমাতারা বড়বইয়ের নেতৃত্বে 300+ সংখ্যালঘু মহিলা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে সংবর্ধনা জানিয়েছেন। বৃহস্পতিবার মন্ত্রী শিলচর থেকে করিমগঞ্জ যাওয়ার পথে শালিতাপাড়া ব্লক কার্যালয়ের সামনে তারা সংবর্ধনা জানিয়েছেন। তারা মন্ত্রীকে ফুলের তোড়া ও উত্তর দিয়ে বরণ করেন। পাশাপাশি বিজেপি জিন্দাবাদ মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ কিশোরনাথ জিন্দাবাদ ধ্বনিতে আকাশ বাতাস কাঁপিয়ে তুলেন। আরে
আগামীকাল শুক্রবার শিলচর রংপুরে মহাসড়কের জিরো পয়েন্টে উন্মোচন করা হবে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 13 ফুট দীর্ঘ ব্রোঞ্জের মূর্তি। মূর্তি উন্মোচন করতে আসছেন কেন্দ্রীয় ভূতল পরিবহন মন্ত্রী নীতিন গাড়কারি। মূর্তি উন্মোচনকে ঘিরে মহাসড়কের জিরো পয়েন্টের কাছে রংপুর হাই স্কুলের খোলা মাঠে আয়োজন করা হয়েছে এক জনসভা। এতে নীতিন গাড়কারি ছাড়াও থাকছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, বিজেপি রাজ্য সভাপতি রঞ্জিত কুমার দাসও। জনসভার জন্য খোলা মাঠকে ইতিমধ্যে সাজিয়ে তোলা হয়েছে। 40x40 ফুটের মঞ্চের সামনে রয়েছে 10,000 লোকের বসার ব্যবস্থাও। সভা শুরু হবে সকাল 11টায়। সমস্ত হিন্দু সমাজকে সচেতন ও লাভ জিহাদের বিরুদ্ধে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের এক বিশাল মিছিল বের হল শিলচরে। বৃহস্পতিবার এই মিছিল বের করে তারা আগামী 15 জানুয়ারি থেকে রাম মন্দির নির্মাণের জন্য অর্থ সংগ্রহ অভিযান চলবে বলে জানিয়েছে। তাই শিলচরের সমস্ত হিন্দু সমাজকে সচেতন করার উদ্দেশ্যে তথা সমাজের বাড়তে থাকা লাভ জিহাদের বিরুদ্ধে শিলচর পুলিশ মাঠের সম্মুখে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মকর্তারা এক বিরাট মিছিলের আয়োজন শুরু করেন। সেখান থেকে বের হওয়া মিছিল দেবদূত হয়ে সেন্ট্রাল রোড রাঙ্গিখাড়ি, তারপর ন্যাশনাল হাইওয়ে আশ্রম রোডে গিয়ে বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয়ে। র্যালি হচ্ছে শিলচর শহরে। আমরা জানি 1990 সালে অযোধ্যায় রাম মন্দিরের জন্য কর সেবক কালে সেই সময় আমাদের দুইজন কর সেবক শরৎ কোঠারি, রাম কোঠারি রাম মন্দির নির্মাণের জন্য শহীদ হয়েছিল। আর আগামী 15 জানুয়ারি থেকে সমস্ত ভারতবর্ষব্যাপী রাম মন্দিরের জন্য 10 টাকার কুপন, 100 টাকার কুপন, 1,000 টাকার কুপন, তত তার উপরে যারা অর্থ প্রদান করবেন রাম মন্দিরের জন্য সেই অর্থ লাগানো হবে। বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ রাম মন্দির হবে এবং হিন্দু রাষ্ট্রের পুনঃস্থাপন হবে অযোধ্যার দ্বারা। তাই আজকে শিলচর শহরে বিষ্ণুপ্রিয়া মণিপুরী অটোনমাস কাউন্সিলের গঠনের দাবিতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী অটোনমাস কাউন্সিল ডিমান্ড কমিটির সদস্যরা মুখ্যমন্ত্রীর কাছে এক স্মারকপত্র প্রদান করেন। বুধবার মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র প্রদান করে বিষ্ণুপ্রিয়া মণিপুরী গোষ্ঠীকে কেন্দ্রীয় ওবিসি তালিকা অন্তর্ভুক্ত করারও দাবি উত্থাপন করেন তারা। আজি আমি ইয়াতে যত করিমগঞ্জ জেলার এডিএসএ স্টেডিয়ামত বিজেপির স্টেট কার্যনির্বাহক কমিটির যখন সম্মেলন হয়েছে তাতে আমার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মাননীয় বিত্তমন্ত্রীর আহ্বানে আমি ইয়াতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী অটোনমাস কাউন্সিল ডিমান্ড কমিটির পক্ষর পরা এই প্রতিনিধি দল আহি তার লগত সাক্ষাৎ করিলো। যোৱা 18 তারিখ জনতা ভবনত তেখেতর লগে আমালোকর বৈঠক হয়েছিল। তার পিছতে তেখেতে বরাক উপত্যকার এইটিলে আকৌ আমি আলোচনা করিম বলে আমার ইয়াতে আর আহ্বান দিছিল। আজি আমি তার কথামতে ইয়াতে আহিলো। তার লগত আমার অটোনমাস কাউন্সিলর মেমোরেন্ডাম যেটা আমি মাননীয় মুখ্যমন্ত্রী স্যার যাওয়া